নবজোয়ার যাত্রার ত্রয়োদশ দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মুর্শিদাবাদের লালবাগের গ্রাম এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন পরে রেজিনগরে রোডশো করেন বেলডাঙ্গা বিধানসভা এলাকার ফুটবল খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতার পরে নওদায় আরও একটি রোড শো করে হরিহট পাড়ার ডল্টনপুরে এক জনসভায় যোগদান দেন তিনি বলেন বিজেপি একমাত্র তৃণমূল কংগ্রেসকেই ভয় পায় অনেক চেষ্টা হয়েছে ইডি দিয়ে ধমকে চমকে আমাদের আটকে রাখতে কিন্তু পারেনি তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আর ভারতীয় জনতা পার্টি একমাত্র যদি কোনো দলকে ভয় পায় সেই দলের নাম তৃণমূল কংগ্রেস